আজ দীক্ষিত তার পরীক্ষা শেষ, ও এখন একটা কিছু ক্রাফট বানাবে আপনাদের জন্য, সঙ্গে থাকুন দেখতে থাকুন। কাট করার পরে দুটো পেপারকে লাগিয়ে দেওয়া হয়েছে। সবুজ কাগজগুলোকে স্ট্রিপ অনুযায়ী কেটে নেওয়া হলো, লম্বা লম্বা করে সমান মাপের স্ট্রিপগুলোকে, কাগজের স্ট্রিপগুলোকে আঠার সাহায্যে জুড়ে দিচ্ছে। আমিও ঠিক জানি না ও এখন কি বানাবে, তো চলুন দেখতে থাকি। ফোল্ড করছে কাগজগুলোকে উল্টো উল্টো দিক থেকে, দেখুন দীক্ষিতা কাগজ কেটে ফোল্ড করছে। তার মধ্যে আমি আপনাকে আমাদের চারিপাশের অবস্থাটা একটু দেখাই। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে আমাদের রাস্তাটা পুরো নদী হয়ে গেছে, দেখুন। আমি বাইরে বেরোতে পারছি না, বিদ্যুৎও চমকাচ্ছে। যাই হোক, ওর পাপের কাগজ ফোল্ড হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে দেখুন ভাঁজটা করার পর। ঠিক আছে, তুলিটা চেঞ্জ করে নিয়েছে, এখন বেশ সরু রংটা পড়ছে, প্রথমে মোটা মোটা হচ্ছিল, এবার ঠিক আছে। ওর রং করা দেখতে দেখতে আমার প্রায় চোখ লেগে আসছে। আজকেও আজকে এসএসটি ছিল, খুব খাটনি গেছে কদিন যাবৎ। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করো একটু, সবাই অপেক্ষা করছে, এবার তাড়াতাড়ি করো। এবার ও গ্লু দিয়ে এগুলোকে স্টিক করবে, দেখাও। দেখো কি সুন্দর লাগছে, উল্টাকে ওখানে স্টিক করে দেওয়ায় খুব সুন্দর হয়েছে। নেক্সট, ছোটরা যেটাই করে তাকেই অ্যাপ্রিসিয়েট করতে হয়। খুব সুন্দর বানিয়েছে দীক্ষিতা, আপনাদের কেমন লাগলো জানাবেন। বাচ্চারা একটু সময় যদি মোবাইল থেকে দূরে থাকে আর কিছু ক্রাফটের মধ্যে অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু ওদের পড়াশোনায় মনটাও ভালো বসে। তো কিছুটা সময় অন্তত ফোন থেকে দূরে রাখা গেল। এরকম ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।